নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ, নিউ ব্লগ স্যাম। আজকে আমরা দেখাবো ওয়েলিংটনে গিয়ে আমরা কি কি জিনিসপত্র। ফার্স্ট একটা চেন ক্লিনার কিনেছি, ইউরো গোল কোম্পানির চেন ক্লিনার, দেখে নাও। যার দাম নিয়েছে 185। চেন লিউ ভিস্তা ব্র্যান্ডের, এটার দাম নিয়েছে 145। এটা খুব ভালো, চেন লিউ এবং চেন ক্লিন বাইকের জন্য খুব প্রয়োজনীয় জিনিস, যেটা প্রত্যেকটা বাইকার্সকে এটা রাখতেই হয়, কারণ চেন না ঠিক থাকলে গাড়ি ঠিক চলবে না। শাইনার, আমরা বাইককে তো পরিষ্কার রাখতেই হয়, সেই পরিষ্কার রাখার জন্য মোটোব্যাক্স ব্র্যান্ডের একটা শাইনার নিয়েছি, যেটার দাম নিয়েছে 135। খুব ভালো, এটা আপনারাও এটা ইউজ করে দেখতে পারেন, আমি বাইকে ইউজ করছি, খুব ভালো। নেক্সট আইটেম হচ্ছে রাবিং কম্পাউন্ড, গাড়িতে ছোটো মোটো দাগ লেগে গেলে এই এইটা দিয়ে আমরা অনায়াসে সেটা তুলতে পারি। হ্যাঁ, এখন যদি বেশি মোটা যদি ডেন টাইপের একটা রং চলে যায়, সেক্ষেত্রে এটা এটা এটার কিছু আর হচ্ছে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা আপনার গাড়ির মধ্যে ধরুন অনেক দিনের নাট জং পড়ে গেছে, যেটা খুলছে না, সেটা এইটা দিয়ে দিলে অনায়াসে এটা। সিকিউরিটি সবারই প্রয়োজন, কেউ চাইবো না যে আমার বাইকটা কেউ চুরি করে নিয়ে যাক, ঠিক আছে। ইন্স্যুরেন্স তো প্রত্যেকটা লোকেরই থাকে, কিন্তু সেক্ষেত্রেও আমার একটা বাইকটা সিকিউর নয়। চোররা যেমন যেমন হয়, চোররা অনায়াসে বাইকগুলোকে বেল্ট তুলে নিয়ে চলে যায়, তার পুরো একদম ইমেজ পাল্টে দিয়ে তাকে একদম মানে তার জিনিসই পুরো ভালো যায়। তো সেই জন্য একটা কী করতে হবে আমাদেরকে, আমি একটা জিনিস কিনে এসেছি, এটা হচ্ছে ডিস্ক লক। এটা আমি আগেই আনবক্সিং করে দিয়েছি, জিনিসটা খুব ইউজেবল, জাস্ট ইজি একদম। দেখাচ্ছি আপনাদের এই ডিস্কটা, এই যে ডিস্কটা খুব ইজি, এটা জাস্ট প্রেস করতে হবে, লক হয়ে গেল। আবার চাবিটাকে টুইস্ট করলে চাবি খুলে গেল। এর সঙ্গে আপনাকে দুখানা চাবি দিয়েছে, ঠিক আছে। এইবার সমস্যা হচ্ছে যে এইটাকে আমরা কীভাবে কীভাবে ক্যারি করবো, এটা তো সবসময় তোমার পকেটে নিয়ে ঘোরা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু এটা এটার জন্য একটা সলিউশন দিয়েছে, এই লকটা, এই লকটা আমরা কী করবো, এই পোর্শনটা বাইকের হ্যান্ডেলের যে মিরর থাকে, বাইকের মিররের মধ্যে এটাকে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর এই লকটা ঠিক এইভাবে বাইকের সঙ্গে আটকে যাবে। বাইকের সঙ্গে আটকে গেলে আমরা কী করবো, এটাকে আমরা প্রেস করে দেবো, আটকে গেল, বাইকের সঙ্গে এটা ঝুলে রইল। আবার যখন প্রয়োজন হবে এটাকে প্রেস করবো, খুলে যাবে, আমি আমার ডিস্কের সঙ্গে লাগিয়ে দেবো। এইটা বাইকে কীরকম ইউজড হয় সেটা আমি এর পরের ভিডিও দেখেছি। নেক্সট আইটেম হচ্ছে মোবাইল হোল্ডার, এই মোবাইল হোল্ডারটা আমি নিয়ে এসেছি। খুবই ইজি, এটা কিন্তু এর মধ্যে বিনা চার্জারে, চার্জারের ভিডিও আমি আপনাকে আমাদের আপনাদেরকে পরে দেখাবো। এটা খুব ইজি ইনস্টল করা, খুবই ইজি। এই পোর্শনটা আপনার ওই মিররের সঙ্গে আটকে যাবে, ওখানে সেট করে দিয়ে ইনস্টল করে এটা জাস্ট এখানে ধরে, দুটো জায়গা আছে, আপনার মোবাইলটা খুব দাম, মোবাইলের সেফটি খুব দামি, কারণ বাইক দূরে কোথাও গেলে আমাদের মোবাইলে খুব প্রয়োজন হয়, কারণ আমাদেরকে রাস্তা দেখতে হয়, মোবাইলে অ্যাপস থাকে যেখান থেকে আমরা ম্যাপ দ্বারা আমরা রাস্তা দেখতে পাই, সেই সেই জন্য। এবং মোবাইলটা খুব সেফটি রাখা খুব জরুরি, তাই জন্যে এইটা। এর সঙ্গে দুটো রাবার ফ্রি দিয়েছে, তার সঙ্গে একটা প্যাড দিয়েছে, যেটা আমরা এখানে রাখলে মোবাইলটা খুব ভালো হয়।